ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের মধ্যে থেকে যারা যারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় নিজেদের নাম নথিভুক্ত করে প্রতি মাসে দু হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছিলেন তাদের জন্য উঠে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে এবার টাকা দেওয়ার নিয়মে রদবদল করা হলো এবার থেকে এই কাগজগুলি না থাকলে আপনারা পাবেন না প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা তো বন্ধুরা সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেতে গেলে আপনাদের এবার কোন কোন কাগজগুলি থাকতে হবে সমস্ত কিছু তথ্য ডিটেলস এই ভিডিওতে জানিয়ে দেব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি আপনার পশ্চিমবঙ্গের কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না পিএম কিষান প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় বড় বদল এবার সুবিধা নেওয়ার জন্য থাকতে হবে রেশন কার্ড প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় গরমিল আটকানোর জন্য রেশন কার্ড থাকা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে পোর্টালে রেশন কার্ড নম্বর দেওয়ার পর স্বামী বা স্ত্রী যে কোনো একজনের অ্যাকাউন্টে পিএম এম সম্মান নিধির দু টাকার কিস্তি ক্রেডিট করা হবে যোজনা অনুযায়ী নয়া রেজিস্ট্রেশনের জন্য রেশন কার্ড নম্বর দেওয়া বাধ্যতামূলক পিএম এম কিষান রেজিস্ট্রেশনের প্রক্রিয়া একাধিক বদল করা হয়েছে এবার থেকে রেশন কার্ডের সফট কপি অর্থাৎ পিডিএফ পোর্টালে আপলোড করতে হবে ডকুমেন্টের হার্ড কপি জমা দেওয়ার দরকার নেই পি এম কিষান সম্মান যোজনার জন্য রেজিস্ট্রেশনের নয়া ব্যবস্থা অনুযায়ী এবার বিনা রেশন কার্ড নম্বর নথিভুক্ত করা যাবে না এছাড়া আপনার চাষের জমির কাগজপত্র আধার কার্ড ব্যাঙ্ক পাসবুকের হার্ড কপি জমা দেওয়া বাধ্যতামূলক নিয়ম শেষ করে দেওয়া হয়েছে এবার ডকুমেন্টসের পিডিএফ ফাইল বানিয়ে পোর্টালে আপলোড করতে হবে এর জেরে কৃষকদের অনেকেই সময় বেঁচে যাবে কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে দশম কিস্তি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার দশম কিস্তির টাকা পনেরোই ডিসেম্বর দু হাজার একুশ পর্যন্ত অ্যাকাউন্টে ট্রান্সফার করার সম্ভাবনা রয়েছে সূত্রের খবর অনুযায়ী এবারের কিস্তিতে দু হাজার টাকার বদলে চার হাজার টাকা ট্রান্সফার করা হতে পারে তবে এখনও মোদী সরকারের তরফে এ বিষয়ে কোনো চিরান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এই সুবিধা নেওয়ার জন্য পিএম কিষান সম্মান নিধি যোজনায় রেজিস্ট্রেশন কর করা বাধ্যতামূলক একত্রিশে অক্টোবরের মধ্যে করে নিন রেজিস্ট্রেশন তাহলেই পাবেন চার হাজার টাকা একত্রিশে অক্টোবরের আগে রেজিস্ট্রেশন করালে পেয়ে যাবেন চার হাজার টাকা কারণ পরপর দুটি কিস্তির টাকা পেয়ে যাবেন কৃষকরা আপনার আবেদন গ্রহণ করা হলে নভেম্বর অগস্ট মাসের কিস্তির টাকা দু টাকা পেয়ে যাবেন আর এরপরে ডিসেম্বরের কিস্তির দু টাকা পেয়ে যাবেন কোন কোন মাসে পিএম এম টাকা ট্রান্সফার করা হয় আর্থিক বছরের প্রথম কিস্তি পয়লা এপ্রিল থেকে একত্রিশে এর মধ্যে দেওয়া হয়ে থাকে দ্বিতীয় কিস্তি পয়লা আগস্ট থেকে তিরিশে নভেম্বরের মধ্যে এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর ও মার্চের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় বাড়িতে বসেই অনলাইনে করে নিন রেজিস্ট্রেশন তো বন্ধুরা সেটি করতে গেলে আপনাদের কিন্তু গুগল প্লে স্টোর থেকে পি এম কিষান জিওআই মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং অ্যাপটি ওপেন করে নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে এরপর নিজেদের আধার নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে আপনাদের কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এবং রেজিস্ট্রেশন ফর্মের নাম ঠিকানা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল এবং আইএফএসসি কোড দিতে হবে ফর্ম ফিল আপের পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে এরপর পি এম কিষান মোবাইল অ্যাপে রেজিস্ট্রেশন হয়ে যাবে রকম প্রশ্ন থাকলে আপনি পি এম কিষানের হেল্পলাইন নম্বর ওয়ান ফাইভ ফাইভ টু সিক্স ওয়ান অথবা জিরো ওয়ান ওয়ান টু টু ফোর থ্রি হান্ড্রেড সিক্স জিরো সিক্স জিরো ওয়ান ওয়ান টু টু ফোর থ্রি জিরো জিরো সিক্স জিরো সিক্স ব্যবহার করতে পারেন এই নম্বরে ফোন করেও জানতে পারেন রেজিস্ট্রেশনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে চাষের জমির কাগজপত্র জেরক্স কপি অর্থাৎ পিডিএফ বানিয়ে রাখতে হবে আপনাদের আধার কার্ডের পিডিএফ কপি অর্থাৎ জেরক্স কপি লাগবে আপডেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রন্ট পেজ যে থাকে সেটা লাগবে যেখানে আপনাদের অ্যাকাউন্ট নম্বর নাম ঠিকানা যাবতীয় তথ্য থাকে সেই পেজটি আপনাদের কিন্তু পিডিএফ আকারে স্ক্যান করে নিতে হবে ঠিকানার প্রমাণপত্র এবং পাসপোর্ট সাইজ ছবি কিন্তু আপনাদের লাগবে